আসসালামু আলাইকুম ইব্রুয়ান আমি আবার আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি পুরোনো দিনের কথা মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা আসলে দিনের কথা মনে করে দিবে এই ভিডিওটা হলো মূলত দেখেন দেখেন কিভাবে নদীতে বা জমিতে মাছ ধরা হচ্ছে ধানের জমিতে আগেকার দিনে কিন্তু মানুষ এইভাবে মাছ ধরতো এই সময়ে এই সিজনে বর্ষার পরে যে জমিতে কিছু পানি থাকত এবং সেই পানিতে দেখেন অনেক রকম মাছ থাকতো এখানে আসছে মাত্র দুজন নাতি দানা দিদি আমি সেজতেছে আর এই পরিবেশটা গ্রামের পরিবেশটা খুবই সুন্দর খুবই মনোরম গ্রামীণ পরিবেশটা এমনই হয় দেখেন উনি মাছ পানি আর পিছনে মাছ দেখতেছে মাছ তেমন যদিও নাই আগেকার দিনে প্রচুর মাছ থাকতো এরকম ডোবা নালায় এখন তো এরকম মাছ নাই আসলে পরিবেশটাও খুব সুন্দর ছিল দেখেন আসলে গ্রামীণ পরিবেশ এমনই হয় আর এদিকে আমি আমার আর ছেলে একটা পোস্ট নিলাম ভাব নিলাম কিছু করার নাই আসলে দেখলাম তো এইদিকে দেখেন তালগাছ সারি সারি তাল গাছ আছে তালগাছটাও খুব বড়ো এটা আসলে ছেলে তাল গাছ আর এদিকে আমরা ছাগল নিয়ে যাচ্ছিলাম ছাগল খাওয়ানো শেষ আর এদিকে দেখেন পানির শেষ দেওয়া শেষ কিন্তু মাছ দুই একটা করে আসতেছে মাছ পেলা দলিতে উঠছে কিছু আমরা তো দেখতে পাচ্ছি আপনারা এইভাবে দেখতেও পাচ্ছেন না ভিডিও করছে দেখেন একটু মাছ পানির বান্ধন দিচ্ছে আমি তো ভিডিওটা একটু দূরে থেকে যদিও করছি দুই তিনটা খুলসা মাছ পুঁটি মাছ আসতেছে ষাট মাছ আসতেছে তো আর এইদিকে ওনার নাতি বলতেছে যেন ধান নষ্ট না হয় খুব সাবধান যদিও তার ওনার অনেক বয়স মাছ মারা একটা আনন্দ তার মধ্যে এখনো বিরাজমান তো এটা আমার মনে হয় ওনাদের দেখি মনে হলো ওনারা আসলে এইভাবে মাছ ধরে এইদিকে এই ছেলেটা মাছ ধরতেছে এই জায়গায় গাছের নিচে প্রচুর রোদ এবং একটু ছায়া ছিল আর মাছগুলো এখানে আসছে বারবার ওনার খুলিতে দেখেন মাছ দেখা যাচ্ছে ওই যে নড়া দিল মোটামুটি ভালোই মাছ পাইছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম